সর্বপ্রথমে রাধা কৃপা চ্যানেলের পক্ষ থেকে অসমাদীয় গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্ট অষ্টোত্তর শত শিল ভক্তি সহিত অকিঞ্চন গোস্বামী গুরু মহারাজের চরণ কমলে এই অধমের অনন্ত কোটি ধন্যবাদ প্রণতি জ্ঞাপন রেখে তাহার অহৈতিক কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তিনি যেন এই অধমের প্রতি কৃপা বাড়ি বর্ষণ করেন। তৎপশ্চাৎ অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবের রাতুল চরণে এই অধমের অনন্ত কোটি দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন রেখে আজকের কিছু হরিকথা বলার প্রয়াস রাখব। তো আজকের হরিকথার আলোচ্য বিষয় হল দামোদর মাসে আকাশদ্বীপ দান মাহাত্ম্য। অর্থাৎ গগনপটে আকাশদ্বীপ দান করলে কি ফল আমরা পেতে পারি, এই বিষয়ে আমরা আলোচনা করব, আস্বাদন করব। তো আকাশদ্বীপ দানের মাহাত্ম্য বিষয়ে পদ্মপুরাণে সুন্দর একটা উল্লেখ আছে। পদ্মপুরাণে বলা হয়েছে, উচ্চৈ প্রদীপমাকাশে যো দদ্যাত কার্তিকে নর সর্বঙ্কুলং সমিদ্ধত্তা বিষ্ণু লোক মমাপ্নু আত। অর্থাৎ গগনতলে উচ্চভাবে দীপ দিলে শিব নিখিল কুল পরিত্রাণ পূর্বক হরিধাম প্রাপ্ত হয়। যদি আমরা আকাশদ্বীপ দামোদর ভগবানের উদ্দেশ্যে যদি আমরা দান করি, তাহলে আমাদের নিখিল কুল, আমাদের সমস্ত কুল পরিত্রাণ পূর্বক হরিধামে যাওয়ার সুযোগ লাভ করেন। খুবই মহত্বপূর্ণ একটা বিষয়। এছাড়া কার্তিক মাসে গগনপটে বা সলিল মধ্যে দীপদান করলে কি হয় সেটা আস্বাদন করব। গগনপটে আকাশদ্বীপ দান করলে যে কি ফল সেটা আমরা আস্বাদন করলাম। এবারে সলিল মধ্যে অর্থাৎ জলে, জলের বলতে পুকুরে দেওয়া যায়। তো এই দামোদর মাসে যারা বৃন্দাবনে গিয়েছেন তারা যমুনা নদীতে যমুনা মাইয়ার পক্ষে দীপদান করছেন। তো সেই সলিল মধ্যে জলের মধ্যে দীপদান করলে কি ফল সেটা আমরা আস্বাদন করব। তো জলের মধ্যে দীপদান করলে ধনধান্যবান হওয়া যায়, সমৃদ্ধিশালী হওয়া যায়, পুত্রবান এবং সর্ব ঐশ্বর্য সম্পন্ন হওয়া যায়। এটা হচ্ছে পার্থিব জগতের উপকার। তো যারা এই সমস্ত উপকার বা সুযোগ সুবিধাগুলো গ্রহণ করার ইচ্ছা করেন, আপনারা অবশ্যই সলিল মধ্যে দীপদান করবেন। সেটা গঙ্গার মধ্যে হতে পারে, যমুনার বক্ষে হতে পারে, অথবা কোনো পুকুরে জলে আপনারা এই দীপদান করতে পারেন। তো আকাশদ্বীপ দানে একটা বিশেষ মন্ত্র আছে, সেই মন্ত্র সহযোগে আকাশদ্বীপ দান করতে হয়। মন্ত্রটা হলো, দামোদরায় নভোসি তুলায়াং লোলয়াসহ প্রদীপন্তি প্রযচ্ছামি নম হনন্তায় বিধসে। এই মন্ত্রের বাংলা, হে জনার্দন, কার্তিক মাসে গগনপটে লক্ষ্মী সমন্বিত তোমাকে দীপ অর্পণ করছি, তুমি অনন্ত ও তুমি বিধাতা, তোমাকে প্রণাম। তো আমরা সবাই সেই দামোদর ভগবানকে প্রণাম করব এবং সমস্ত বৈষ্ণবকে প্রণাম জানানোর পূর্বে আমি সবাইকে আবেদন করব, আপনারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা এই চ্যানেলের বেল আইকনে ক্লিক করুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন। এবং পরোপকার ধর্ম, যেটা আমি সমস্ত হরিকথার মধ্যে বলি, শ্রেষ্ঠ পরোপকার হচ্ছে হরিকথা দান। আপনারা এই হরিকথাকে অপর যারা আছেন তাদের কাছে শেয়ার করুন। শেয়ারের মধ্য দিয়ে অতি সহজে আমরা হরিকথা দান করতে পারি। তো শেয়ারের মধ্য দিয়ে আপনারা নিজে উপকৃত হন, অপরকে উপকার করার উপকার পাওয়ার সুযোগ করে দিন। এখানে হরিকথা বিশ্রাম রাখছি। বাঞ্ছা কল্পতরুর ভাষ্য কৃপা সিন্ধুব্য এবচ পতিতানাং পাবনেব্য সর্ব বৈষ্ণবেব্য নমো নমঃ।